নমস্কার বন্ধুরা, জ্ঞান কেন্দ্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে টপিক সেটা হলো ফিজিক্যাল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চিন সেটা নিয়ে। WBCS এবং IAS পরীক্ষায় যে কোশ্চিনগুলি পূর্বে এসেছে বা প্রিভিয়াস ইয়ার্সে এসেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, যারা ভিডিওতে নতুন বা এই চ্যানেলে নতুন এসছো, ভিডিও দেখছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী যে ভিডিওটা আমরা তৈরি করব তৈরি করার সাথে সাথে তোমরা যখন আপলোড হবে তখনই নোটিফিকেশন পেয়ে যাবে। তো শুরু করা যাক আমাদের ফার্স্ট যে কোশ্চিন অ্যান্সার সেটা। প্রথমে WBCS ফ্রিলি যেগুলো এসেছিল 2005 সালে, সেটা কি এসেছিল? 1 নম্বর, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে এই যে চারটা পয়েন্ট দেওয়া আছে, চারটা পয়েন্টের মধ্যে কোন পার্টটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়। তাহলে এ নাম্বার আছে ব্যারোমিটার, বি থার্মোমিটার, সি পিকোমিটার এবং ডি হাইগ্রোমিটার। এখানে অবশ্যই সি নম্বরটা পিকোমিটার, কারণ ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ, থার্মোমিটার দিয়ে মানুষের দেহের উষ্ণতা এবং হাইগ্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা মাপা হয়, কিন্তু পিকোমিটার দিয়ে কিন্তু অন্য কিছু করা হয়। 2 নম্বর, অ্যান এক্সাম্পল অফ এ সোলার কোয়ান্টিটি ইস, এটা WBCS 2011 সালে এসেছিল। এই যে চারটা এক্সাম্পল দেওয়া আছে, ভেলোসিটি, ফোর্স, মোমেন্টাম, এনার্জি, এই চারটা অপশানের মধ্যে ডি নাম্বার এনার্জি হবে অ্যান্সার। আমি এটা আবার বাংলাতে একবার বলে দিই, সোলার কোয়ান্টিটি ইজ স্কেলার কোয়ান্টিটি, মানে হচ্ছে স্কেলার যে রাশিটা আছে তার কোয়ান্টিটি, এগুলোর মধ্যে কোনটি, ভেলোসিটি, ফোর্স এবং মোমেন্টাম, এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি, মানে ভেক্টর রাশি, এবং ডি নাম্বার যেটা আছে এনার্জি, এটাই একমাত্র স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ, WBCS 2011 সালে এসেছিল যেটা, সেটা অ্যান্সার হবে গ্রাম, ডি নাম্বার, গ্রাম টু দি পাওয়ার -1 সেমি কিউব এবং সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 4 নম্বর বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ইউনিট অফ লেন্থ, এই চারটা যে পয়েন্ট দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা হচ্ছে লেন্থের ইউনিট না, এ লাইট ইয়ার, বি মাইক্রন, সি এইউ এবং ডি রেডিয়ান। ডি নাম্বার অ্যান্সার রেডিয়ান, এটা হচ্ছে লাইট মানে লেন্থের ইউনিট না, রেডিয়ান হচ্ছে আমরা যে তেজস্ক্রিয় পদার্থ মাপি সেটার, আর বাকি তিনটা হচ্ছে দৈর্ঘ্যের একক। লাইট ইয়ার দিয়ে মাপি আমরা গ্রহ নক্ষত্রের দৈর্ঘ্য, এইউ মানে অ্যাংস্ট্রং যে এককটা, মাইক্রন যে এককটা, এগুলো সূক্ষ্ম এককগুলো মাপা হয়, যেমন কোনো অণুবীক্ষণিক জীব টিপ এসব। আচ্ছা, এরপরে 5 নম্বর, ডাইন সেকেন্ড স্ট্যান্ড ফর দ্য ইউনিট অফ, মানে ডাইন সেকেন্ড কোন ইউনিট পাশে হচ্ছে স্ট্যান্ড করে, মানে কোন এই যে চারটা পার্ট দেওয়া আছে, ফোর্স, মোমেন্টাম, এনার্জি এবং পাওয়ার, মানে এই চারটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টের ইউনিট ডাইন সেকেন্ড। এখানে এনার্জি মানে শক্তি, ফোর্স মানে ক্ষমতা, মোমেন্টাম আমাদের যাকে বলে পাওয়ার হচ্ছে, এটাও প্রায় ওই ফোর্স আর পাওয়ার প্রায় একই জিনিস। তো এখানে যে এ নাম্বার অ্যান্সার ফোর্স, সেটাই হচ্ছে ডাইন সেকেন্ডের যে ইউনিট সেটা। এবার 6 নম্বর, লাইট ইয়ার ইজ এ, লাইট এমিটেড বাই সান ইন 1 ইয়ার। তারপরে বি নাম্বার বলেছে টাইম টেকেন বাই লাইট টু ট্রাভেল ফ্রম সান টু আর্থ, দ্য ডিস্টেন্স ট্রাভেল টু লাইট ফর ফ্রি স্পেস ইন 1 ইয়ার, এক বছরে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের যে ফাঁকা অংশ রয়েছে এক বছরে যতখানি দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে লাইট ইয়ার বলে। তাহলে এটা অ্যান্সার হবে সি, এটা WBCS 2019 এসেছিল। এবার 7, আইডেন্টিটি দ্য ভেক্টর কোয়ান্টিটি অফ দ্য ফলোয়িং, এই চারটার মধ্যে ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি কোনটি, সেটা WBCS 2020 এসেছিল। বি নম্বর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। WBCS মিনস যেটা আসছিল, ইলেকট্রন ভোল্ট ইজ দ্য ইউনিট অফ, ইলেকট্রন ভোল্ট কিসের ইউনিট, সেটা হচ্ছে এনার্জির ইউনিট, এটা WBCS 2015 সালে আসছিল মিনসে। 9 নম্বর, পার্স ইজ এ মেজার অফ, পার্সে এটা কার মেজার, ফোর্সে হচ্ছে ডি নম্বর, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, মানে মহাজাগতিক যে মাপযোগ করা হয় দৈর্ঘ্যের, সেটার হচ্ছে ফোর্সের একক, মানে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সের একক, এটা WBCS মিন 2016 এসেছিল। ডি নাম্বার, লাইন স্পেকট্রাম ইজ প্রডিউসড বাই, লাইন লাইন স্পেকট্রাম কিসে তৈরি হয়, মানে যাকে বলে উচ্চ বাতি, ক্ষমতা সম্পন্ন বাতি,
যেটা সেটা কিসে তৈরি হয়? মার্কিউরি ভেপার ল্যাম্প, এটাতে তৈরি হয়। 2 নম্বর, 11 নম্বর, দ্য প্রেশার গজ ইউজ ফর মেজারিং ভেরি লো ভ্যাকিউম অফ দ্য অর্ডার অফ 10^5 টর। এখানে WHS মেন্স 2018 এসেছিল, যেটা এর অ্যান্সার হবে হট ফিলামেন্ট আয়নাইজেশন গজ, এটা হচ্ছে প্রেশার গজের ব্যবহার। 2 নম্বর, ইন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স দ্য টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ ডিফাইন্ড ডাইমেনশনস, এটা WHS 2019 এসেছিল। এটার মানেটা হলো এই দুটা চারটা অপশনের মধ্যে কোন দুটা কোন পেয়ারটা, যেটা মানে কোন কোশ্চিন মানে অ্যান্সারটা টু ফিজিক্যাল কোয়ান্টিটিস, মানে দুটা ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌতিক ভৌত রাশি আছে ডিফাইন ডাইমেনশনে, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স, এই দুটা ডাইমেনশনে হচ্ছে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এক এক ডাইমেনশনে এক একটা কোয়ান্টিটি হবে। আচ্ছা এখানে একটা মিস হয়ে গেছে, 13 নম্বর হবে IAS prelims, এটা করে নেওয়া যাক। 13 নম্বরে কী এসেছিল, হাউ মাচ ইজ ওয়ান ব্যারেল অফ অয়েল অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এটা IAS 2008 এসেছিল, বলেছে কতগুলি এক ব্যারেল অফ অয়েল অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, মানে কত লিটারের সমান হবে এক ব্যারেল, এটা মনে রাখতে হবে তোমাদের, এক ব্যারেল হচ্ছে অয়েল, এটা হচ্ছে 159 লিটার হয়। 14 নম্বর, হাউ ক্যান বি দ্য হাইট অফ এ পার্সন হু ইজ 6 ফিট টল বি, তাহলে এখানে যে অ্যান্সার এক্সপ্রেস করতে বলছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে ইন ন্যানোমিটারে, সেটা হবে 183 × 10^7 ন্যানোমিটার, এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। তো আজকে ভিডিও এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করে, এবং যারা নতুন তারা অবশ্যই আরেকবার বলে রাখছি সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান আসার সাথে সাথে, যাতে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে এতটুকুই।